অদৃশপুর ইউনিয়নের নগদ ঈদ উপহার বিতরণ করলেন বিশিষ্ট শিল্পপতি হাজী আশরাফুল ইসলাম মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া সদর 1 নং মজলিশপুর ইউনিয়নে অসহায় 1,200 পরিবারের মাঝে নগদ 500 টাকা করে বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা 1 নং মজলিশপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর হাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মামুন। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার থেকে তিনি তার নিজ উদ্যোগে নিজ হাতে 1,200 পরিবারের মাঝে 500 টাকা করে 600,000 নগদ টাকা বিতরণ শুরু করেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের লকডাউনে নিম্নআয়ের মানুষ অসহায় হয়ে যায়। আমি তাদের পাশে দাঁড়িয়ে সামান্য পরিমাণে সহযোগিতা করে সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এলাকার মানুষের সেবা করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখেন। মহান রাব্বুল আলামিনের কাছে আমি এই প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। তিনি আরো বলেন, আমি ক্ষুদ্র আকারে কিছু পরিবারের মাঝে অল্প কিছু ঈদ উপহার প্রদান করিতেছি। আপনারা যারা বিত্তবান রয়েছেন সবাই যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানাই। এ সময় উপস্থিত ছিলেন মজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদিন জিতু, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম সহ প্রমুখ। সুস্মিতা সাহা, AM TV বাংলা, নিউজ ডেস্ক। AM TV বাংলা, সম্ভাবনার বাংলাদেশ।